একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঐক্যফ্রন্ট ও বিএনপি নেতাকর্মীদের ওপর ক্ষমতাসীন দলের হামলা মামলা ও নির্যাতনের ঘটনায় সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ঐক্যফ্রন্টের আহ্বায়ক ডক্টর কামাল হোসেন। রোববার বিকেলে পল্টনে জাতীয় ঐক্যফ্রন্ট কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় ফ্রন্টের অন্যান্য জ্যেষ্ঠ নেতারা অভিযোগ করে বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় ক্ষমতাসীনরা বিরোধী দলীয় প্রার্থীদের পোস্টার লাগাতে এবং নির্বাচনী প্রচারণায় বাধা দিচ্ছে। সরকার, নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা বাহিনী ঐক্যফ্রন্টের প্রতিপক্ষ হিসেবে কাজ করছে বলেও মন্তব্য করেন তারা। ক্ষমতাসীনরা হামলা মামলা দিয়ে একতরফা নির্বাচনের নীল নকশা আঁকছে বলেও অভিযোগ করেন তারা। মাঠ পর্যায়ে শৃঙ্খলা আনতে 18 ডিসেম্বরের মধ্যে সেনাবাহিনীকে মাঠে নামানোর দাবি জানান তারা। সোমবার ঐক্যফ্রন্টের নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। অবাধ নিরপেক্ষ নির্বাচন হতে দেওয়া হবে না, কেন তারা বুঝতে পারছে মানুষের জনমত যদি এইগুলো ঘটতে থাকে স্বাভাবিকভাবে আশঙ্কা হবে যে ভোটের দিন কী হবে। তো আপনারা সবাই জনগণের হয়ে পাহারা দেবেন, দেখবেন যে সে ভোটের দিন সেই রকম কোনো কিছু ঘটে না যে তাদের ভোটারের অধিকার থেকে তারা বঞ্চিত হয়।